প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি পবিত্র আল কোরআনের বাংলা সহজ অনুবাদ, বাংলা মর্মবাণী। সুরা ফাতেহা, রুকু এক, আয়াত সাত, মাক্কি সুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক, হে আল্লাহ, তোমারই জন্য, তুমি দয়াময় মেহেরবান, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। সাফল্যের সরল পথে, তোমার প্রিয়জনদের পথে আমাদেরকে পরিচালিত করো। বিভ্রান্ত ও অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। সুরা বাকারা, রুকু ৪০, আয়াত ২৮৬, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম, এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব আল্লাহ সচেতনদের পথপ্রদর্শক। আল্লাহ সচেতনরা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করে। আর তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তারা তা বিশ্বাস করে, সেই সাথে বিশ্বাস করে আখেরাতে। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সঠিক পথের অনুসারী এবং তারাই সফলকাম। আর যারা সত্যকে অস্বীকার করেছে, তাদের তুমি যতই সতর্ক করো না কেন, তারা কখনো বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তর মোহর মেরে দিয়েছেন, কানকে করেছেন বধির, আর চোখ ঢেকে দিয়েছেন পর্দায়। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। আবার কিছু মানুষ মুখে বলে, আমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী, কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয়। ওরা আল্লাহ ও বিশ্বাসীদের ঠকাতে চায়, আসলে ওরা নিজেদেরই ঠকাচ্ছে, যদিও ওরা তা বোঝে না। ওদের অন্তর রোগগ্রস্ত, কুলুষিত, আর আল্লাহ ওদের এই রোগ ক্রমান্বয়ে জটিল হতে দেন। ক্রমাগত মিথ্যাচার পরিণামে ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ওদের যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, ওরা বলে, আমরাই তো শান্তি বজায় রাখছি। সাবধান, ওরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বোঝে না। যখন ওদের বলা হয় সত্যিকার বিশ্বাসীদের মতো তোমরাও বিশ্বাসী হও, তখন ওরা বলে, আমরা কি নির্বোধের মতো বিশ্বাস স্থাপন করব। সাবধান, আসলে ওরাই নির্বোধ, কিন্তু ওরা তা বোঝে না। বিশ্বাসীদের কাছে এলে এই বিভ্রান্তরা বলে, আমরা তো তোমাদের মতোই বিশ্বাসী। আবার যখন দুরাচারীদের কাছে যায় তখন বলে, আসলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, বিশ্বাসীদের সাথে আমরা তো শুধু তামাশা করি। আল্লাহ ওদের তামাশার প্রতিফল দেবেন। তিনি কিছু সময়ের জন্য ছাড় দিয়ে রেখেছেন, যাতে ওরা ওদের অহমিকা, অবাধ্যতা ও বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে পারে। ওরা নিজেরাই হেদায়েতের সহজ সরল পথের বিনিময়ে বিভ্রান্তির পথ বেছে নিয়েছে। এই বিনিময় ওদের জন্য লাভজনক হয়নি, বরং ওরা বিভ্রান্তির বৃত্তে আটকে গেছে। ওরা আসলেই পথ হারিয়েছে। ওদের উপমা হচ্ছে এমন জনতার, যারা আগুন জ্বালালো, আগুনে চারপাশ আলোকিত হওয়ার পরই আল্লাহ সে আলো সরিয়ে নিলেন, ওরা ঘোর অন্ধকারে ডুবে গেল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখার থাকলো না, ওরা বধির, বোবা ও অন্ধ। সুতরাং ওরা আধারেই ঘুরপাক খাবে, আলোয় ফিরে আসতে পারবে না। অথবা ওদের উপমা হচ্ছে এমন যে ঘোর অন্ধকারের প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, এর সাথে বজ্রের গর্জন আর বিদ্যুতের চমক। বজ্রের গর্জনে মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা কানে আঙ্গুল দিয়ে রাখে। আল্লাহ সত্য অস্বীকারীদের এক বৃত্তে আবদ্ধ করে রেখেছেন। বিদ্যুতের ঝলকানিতে ওদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে যায়। আবার বিদ্যুতের আলোয় যখন হঠাৎ সামনের দিকে দেখতে পায় তখন ওরা এগোতে থাকে। আবার যখন ঘোর অন্ধকার চারপাশ ছেয়ে ফেলে তখন ওরা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে ওদের শ্রবণ ও দৃষ্টিসঙ্গী পুরোপুরি কেড়ে নিতে পারতেন,
নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বসূরীদের সৃষ্টি করেছেন, তাহলেই তোমরা নিজেকে রক্ষা করতে পারবে। আল্লাহই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন আর আকাশকে করেছেন চাদোয়া। তোমাদের জীবিকার জন্য তিনি মেঘমালা থেকে পানি বর্ষণ করে ফলমূল ও ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আমি আমার বান্দার প্রতি ধাপে ধাপে যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তবে এর মতো একটিমাত্র সূরা রচনা করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও তাহলে একটি সূরা এনে দেখাও, আর যদি তা না পারো এবং তা কখনোই তোমরা পারবে না, তাহলে সচেতন হও জাহান্নামের আগুন সম্পর্কে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সত্য অস্বীকারীদের জন্য তা প্রস্তুত রাখা হয়েছে। আর হে নবী, যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের সুসংবাদ দাও জান্নাতের, যার পাদদেশে থাকবে বহমান ঝর্ণাধারা। সেখানে যখন তাদের ফলফলাদি খেতে দেওয়া হবে তখন তারা আনন্দে বলবে, হ্যাঁ, দুনিয়ায় আমরা এ ধরনের ফলই খেতাম। সেখানে তাদের সাথে থাকবে পবিত্র সাথীরা এবং সেখানে তারা থাকবে চিরকাল। সত্য বোঝাতে আল্লাহ মশা বা তার চেয়ে ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে সংকোচ করেন না, কারণ বিশ্বাসীরা জানে এই সত্য উদাহরণ তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আর সত্য অস্বীকারীরা প্রশ্ন করে, আল্লাহ কি উদ্দেশ্যে এমন উপমা দিয়েছেন? এভাবে একই উদাহরণে অনেকে পথভ্রষ্ট হয় আর অনেকে সত্য পথে পরিচালিত হয়। অবশ্য ফাসেক বা সত্য পরিত্যাগকারী ছাড়া কাউকে আল্লাহ পথভ্রষ্ট হতে দেন না। আসলে যারাই আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বহাল রাখার আদেশ করেছেন তা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিঃসন্দেহে তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা নিষ্প্রাণ ছিলে, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, এরপর তিনি তোমাদের প্রাণ হরণ করবেন, আবার তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন, আর শেষ পর্যন্ত তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তিনি জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, আর তিনি তার সৃজনশীলতা প্রয়োগ করেন মহাকাশে। তিনি মহাকাশকে বিন্যস্ত করেন 7 স্তরে। বস্তুত শুধু তিনিই সব বিষয়ে সব কিছু জানেন। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন তারা বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি ও খুনখারাবি করবে? আমরা তো সর্বদাই আপনার সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণায় নিমগ্ন। আল্লাহ জবাবে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে সব কিছু নাম শিক্ষা দিলেন, এরপর এক এক করে সব কিছু ফেরেশতাদের সামনে হাজির করে বললেন, তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহাপবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না, আপনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী। তিনি বললেন, হে আদম, তাদেরকে এগুলো নাম বলে দাও। তখন আদম সব কিছু নাম বলে দিল। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি মহাবিশ্বের সব কিছুর অন্তর্নিহিত বাস্তবতা শুধু আমিই জানি এবং তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো তাও আমার জানা? এরপর আমি ফেরেশতাদের বললাম, আদমকে সেজদা করো। যখন ইবলিস ছাড়া সবাই সেজদা করল, ইবলিস অহংকার বশত আমার আদেশ অমান্য করল, ফলে সে সত্য অস্বীকারীদের অন্তর্ভুক্ত হলো। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে প্রবেশ করো, সব কিছু ইচ্ছে মতো খাও, শুধু ওই গাছের কাছে যেও না, যদি যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদের উভয়কে প্রলুব্ধ করল, পরিণামে জান্নাত থেকে তারা বহিষ্কৃত হলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে দুনিয়ায় যাও, কিছুকালের জন্য তোমরা সেখানেই জীবনযাপন করবে। এরপর আদম
তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেল, সে তওবা করল, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যদিও আমি বলেছিলাম তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও, তারপরও তোমাদের মঙ্গলের জন্য আমি অবশ্যই সত্য পথের দিক নির্দেশনা প্রেরণ করব। তখন যারা এই দিক নির্দেশনা অর্থাৎ নৈতিক বিধি বিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না, আর যারা এই সত্য পথের নৈতিক বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে তারাই জাহান্নামের আগুনে পড়বে, সেখানেই থাকবে তারা চিরকাল। হে বনি ইসরাইল, আমার দেয়া নেয়ামতের কথা স্মরণ করো এবং আমাকে দেয়া ওয়াদা পূরণ করো, তাহলে আমিও আমার প্রতিশ্রুতি পূরণ করব। আর তোমরা আমার অবাধ্যতার ব্যাপারে সতর্ক থাকো। তোমাদের কাছে যে কিতাব রয়েছে তার সত্যায়ন হিসাবে আমি এখন যে কিতাব নাজিল করেছি তা বিশ্বাস করো। তোমরাই এই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, আর পার্থিব ক্ষুদ্র লাভের জন্য আমার আয়াত বিক্রি করো না। তোমরা আল্লাহ সচেতন হও। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, অন্যের কল্যাণে ব্যয় করো এবং প্রার্থনাকারীদের সাথে প্রার্থনায় অবনত হও। তোমরা অন্যকে সৎ কাজ করতে বলো আর নিজে তা পালন করতে ভুলে যাও, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই বিনয় অবনতরা ছাড়া অন্যদের জন্য নামাজ কঠিন কাজ। অবশ্য যারা বিশ্বাস করে যে জবাবদিহিতার জন্য তাদেরকে মহান প্রতিপালকের মুখোমুখি হতে হবে এবং তার কাছেই তারা ফিরে যাবে, তারাই বিনয় অবনত হতে পারে। হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং দুনিয়ায় অন্যদের চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। আর তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং কেউ অন্যের কোনো রকম সাহায্যও পাবে না। আর স্মরণ করো যখন আমি ফেরাউনের দাসত্ব থেকে তোমাদের রেহাই দিয়েছিলাম, যারা তোমাদের ছেলেদের খুন করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত, এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক কঠিন পরীক্ষা। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করেছিলাম, তোমাদেরকে নিরাপদ পার করেছিলাম আর তোমাদের চোখের সামনে ফেরাউনকে দলবল সহ সাগরে ডুবিয়েছিলাম। এরপর আমি মুসার জন্য 40 রাত নির্ধারণ করেছিলাম, কিন্তু মুসা তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা একটা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করে মারাত্মক সীমালঙ্ঘন করেছিলে। তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা শকরগোজার হও। আর স্মরণ করো আমি মুসাকে সত্য মিথ্যার মানদণ্ডরূপে কিতাব দিয়েছিলাম যাতে তোমরা সৎপথে চলতে পারো। আর মুসা যখন নিজের সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, বাসুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের উপর মারাত্মক জুলুম করেছ, সুতরাং তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং নিজেদের কুলুষিত অন্তরকে পরিশুদ্ধ করো, তাহলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন, তিনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু। আর যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন আকস্মাৎ বজ্রাঘাতে তোমরা নিষ্প্রাণ হয়ে গেলে। সেই মৃতপ্রায় অবস্থা থেকে আমি তোমাদের পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা শকরগোজার হতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়ার বিস্তার করলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া পাঠালাম। বললাম, তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তা থেকে তৃপ্তি সহকারে পানাহার করো। বস্তুত তোমাদের পূর্বপুরুষরা আমার কোনো ক্ষতি করতে পারেনি, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। স্মরণ করো যখন আমি বললাম, তোমরা এ জনপদে প্রবেশ করো এবং ইচ্ছে মতো পানাহার করো, কিন্তু জনপদে প্রবেশ করবে ক্ষমা চাই বলতে বলতে নত শিরে দরজা দিয়ে। আমি তোমাদের ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের জন্যে আমার দান বাড়িয়ে দেব, কিন্তু
তাদের যা বলা হয়েছিল সীমা লঙ্ঘনকারীরা তার বদলে ভিন্ন কথা বলল। শেষ পর্যন্ত আমি তাদের উপর আযাব নাজিল করলাম। এটি ছিল সত্য ত্যাগের শাস্তি। স্মরণ করো, যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তারপর সেখানে ১২টি ঝর্ণাধারা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানির স্থান চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো আর পৃথিবীতে অনাচার ও অশান্তি সৃষ্টি করো না। স্মরণ করো, তোমরা যখন বলেছিলে, হে মুসা, দিনের পর দিন একই খাবার খেতে খেতে আমরা ক্লান্ত, তাই তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শাকসবজি, শশা, গম, ডাল ও পেঁয়াজ উৎপন্ন করেন। মুসা বলল, তোমরা কি ভালোর বদলে খারাপ জিনিস নিতে চাও? তাহলে সেই লাঞ্ছনার রাজত্বে ফিরে যাও, তোমরা যা চাচ্ছ সব সেখানে পাবে। শেষ পর্যন্ত ওরা লাঞ্ছনা, অপমান ও দুর্দশায় পতিত হল, আটকে গেল আল্লাহর গজবের বৃত্তে, কারণ এ ছিল ওদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের পরিণতি। ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে। নিশ্চয়ই মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবেয়ীদের মধ্যে যারাই আল্লাহ ও মহাবিচার দিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের সবার জন্যই প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। স্মরণ করো, যখন তুর পাহাড়কে ওপরে তুলে ধরে তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করে বলেছিলাম, আমি যে কিতাব দিলাম তা শক্ত করে ধরো আর এর মধ্যে যে বিধিবিধান আছে তা মনে রেখো, যাতে তোমরা আল্লাহ সচেতন হয়ে চলতে পারো। এরপরও তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নিলে। তোমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা ভালোভাবেই জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদের বলেছিলাম, ধিকৃত বানর হও। এই ঘটনা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ সচেতনদের জন্য উপদেশ স্বরূপ। স্মরণ করো, যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তাদেরকে একটি গরু জবাই করার হুকুম দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মুসা বলেছিল, মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো গরুটি কেমন হবে। মুসা বলল, আল্লাহ বলেছেন, এ এমন একটি গাভী যা বুড়ো নয়, বাছুরও নয়, মাঝবয়সী, অতএব তোমরা যে আদেশ পেয়েছ তা পালন করো। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানাতে বলো গাভীর রং কী হবে। মুসা বলল, সেটি হবে হলুদ রঙের, এর উজ্জ্বল গাঢ় রং দেখে দর্শক খুশি হবে। তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো সেটি কী ধরনের গাভী, আমরা গাভীটি নিয়ে বিভ্রান্তিতে আছি, আল্লাহ চাইলে নিশ্চয়ই আমরা পথ পাব। মুসা বলল, তিনি বলেছেন, এ এমন এক গাভী যা জমিনে, চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত ও সুস্থ। তারা বলল, এখন তুমি ঠিক তথ্য এনেছ। যদিও তারা এত সুন্দর গাভী জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা জবাই করল। স্মরণ করো, যখন তোমরা একজন মানুষকে খুন করে একে অন্যের উপর দোষারোপ করছিলে এবং তোমরা বিষয়টি গোপন রাখতে চাইলেও আল্লাহ তা প্রকাশ করলেন, তখন আমি বললাম, গরুর একটি অংশ দিয়ে মৃতকে আঘাত করো, এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখান, যেন তোমরা বুঝতে শেখো। কিন্তু এমন নিদর্শন দেখার পরও তোমাদের অন্তর পাষাণ এবং পাষাণের চেয়েও কঠিন হয়ে গেল। কোনো কোনো পাথর থেকে তো ঝর্ণা বা নালা প্রবাহিত হয়, কতক পাথর ফেটে গেলে তার ভেতর থেকে পানি বেরিয়ে আসে, আবার কিছু পাথর আছে যা আল্লাহর কথা মনে করে হতবিহ্বল হয়ে ধসে পড়ে। তোমরা যাই করো, আল্লাহ সে বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল। হে বিশ্বাসীগণ,
তোমরা দেখতে পাচ্ছ আল্লাহর বাণী শুনে এবং ভালো করে বোঝার পরও একে বিকৃত করা ওদের একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে। এরপরও কি তোমরা আশা করো ওরা তোমাদের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বাসী স্থাপন করবে? যখন ওরা বিশ্বাসীদের কাছে আসে তখন ওরা বলে আমরাও বিশ্বাস করি, আবার যখন নিজেদের মধ্যে নির্জনে মিলিত হয় তখন ওরা বলে আল্লাহ যা শুধু তোমাদের কাছে বলেছেন তোমরা কেন তা বিশ্বাসীদের সামনে বলে ফেলো? এই কথাগুলোকেই তো তারা প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসাবে পেশ করবে। তোমরা কি নির্বোধ? তোমরা কি বোঝো না? ওরা কি তাহলে জানে না যে ওরা যা গোপন রাখতে চায় বা প্রকাশ করতে চায় সবই আল্লাহ জানেন? ওদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক রয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই। প্রচলিত সংস্কার, অমূলক প্রত্যাশা ও ভ্রান্ত বিশ্বাসই ওদের সম্বল। দুর্ভোগ তাদের জন্য যারা নিজেরা কিছু রচনা করে এবং ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য বলে এই বিধিবিধান আল্লাহর কাছ থেকে এসেছে। তাদের হাত যা রচনা করেছে তা হবে তাদের সর্বনাশের কারণ, আর এর বিনিময়ে তারা যা অর্জন করেছে তা হবে তাদের ধ্বংসের উপকরণ। ওরা বলে হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না। ওদের জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছো? কারণ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। অথবা তোমরা কি আল্লাহ সম্পর্কে না জেনে না বুঝেই এমন কথা বলছো? যারা অন্যায় করে, পাপ যাদের ঘিরে রাখে, তারা চিরকাল জাহান্নামের আগুনেই পড়বে, আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তারাই জান্নাতে বাস করবে, সেখানে থাকবে চিরকাল। স্মরণ করো যখন বনি ইসরায়েলের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মা বাবা, আত্মীয় স্বজন, এতিম ও অসহায়দের সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে সদাচরণ করবে, আর নামাজ কায়েম করবে ও যাকাত আদায় করবে। কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই অঙ্গীকার লঙ্ঘন করেছিলে। স্মরণ করো যখন বনি ইসরায়েলের কাছ থেকে আরও অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং আপনজনকে দেশ ছাড়া করবে না, তখন তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আর তোমরাই এর সাক্ষী। তারপরও তোমরা একে অন্যকে খুন করেছ, তোমাদের একদলকে আর একদল দেশ ছাড়া করেছে, তোমাদেরই একদল অন্য দলের উপর অন্যায় ও জুলুমে জালেমদের মদদ দিয়েছে, আবার তারাই বন্দিরূপে তোমাদের সামনে হাজির হলে মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করেছ, অথচ তাদের দেশ ছাড়া করাটাই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা আল্লাহর বিধিবিধানের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের মধ্যে যারাই এমন কাজ করবে তারা প্রতিফল হিসেবে পার্থিব জীবনে পাবে লাঞ্ছনা ও অপমান, আর মহা বিচার দিবসে তো তোমাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন শাস্তি। তোমরা যা করো আল্লাহ সবই জানেন। যারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বেছে নেবে তাদের যন্ত্রণা ও শাস্তি কখনো লাঘব হবে না, আর তারা কোনো সাহায্যও পাবে না। নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একের পর এক রাসুল পাঠিয়েছি, শেষে মরিয়ম পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছি এবং পবিত্র আত্মা জিব্রাইলের মাধ্যমে তার শক্তি বৃদ্ধি করেছি। কিন্তু তা সত্ত্বেও যখনই কোনো রাসুলের কাছে নাজিল হওয়া বিধিবিধান তোমাদের পছন্দ হয়নি, তখনই আত্মগর্বী হয়ে তোমরা তাকে অস্বীকার করেছ আর কাউকে খুন করেছ। ওরা বলে আমাদের অন্তর ইতিমধ্যে জ্ঞানে টইটুম্বর হয়ে আছে, কিন্তু সত্য অস্বীকার করার কারণে আল্লাহ ওদের লানত করেছেন, ওরা খুব সামান্যই বিশ্বাস করে। এখন ওদের নিজস্ব কিতাবের সমর্থনে আল্লাহর কাছ থেকে নতুন কিতাব এসেছে, কিন্তু ওরা সব জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে, অথচ ইতিপূর্বে ওরা নিজেরাই সত্য অস্বীকারীদের মোকাবেলায় বিজয় ও সাহায্য লাভের জন্য এ কিতাব উল্লেখ করে প্রার্থনা করত। সুতরাং সত্য অস্বীকারীদের ওপর আল্লাহর লানত।
আল্লাহ যা নাজিল করেছেন সেই কিতাবকে ওরা এই ঈর্ষায় প্রত্যাখ্যান করেছে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে অন্যকে এই অনুগ্রহে অনুগৃহীত করেছেন। এই ঈর্ষা ও আত্মগর্ভ কত না খারাপ যা ওদের আত্মাকে কলুষিত করেছে, ফলে ওরা গজবের পর গজবে বিপর্যস্ত হয়েছে। নিশ্চয়ই সত্য অস্বীকারীদের জন্য নির্দিষ্ট রয়েছে অত্যন্ত লাঞ্ছনাদায়ক শাস্তি। যখন ওদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে বিশ্বাস করো, তখন ওরা বলে আমাদের ওপর যা নাজিল হয়েছে আমরা শুধু তাতেই বিশ্বাস করি, এছাড়া আর সব কিছু ওরা প্রত্যাখ্যান করে, যদিও তা সত্য এবং ওদের কিতাবের সমর্থক। জিজ্ঞেস করো, যদি তোমরা তোমাদের কিতাবের প্রতি সত্যিকার বিশ্বাসী হবে তবে কেন অতীতে রাসূলদের খুন করেছিলে? নিশ্চয়ই মুসা তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণসহ এসেছিল, কিন্তু তা সত্ত্বেও তার সাময়িক অনুপস্থিতিতে তোমরা একটি বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। তোমরা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী। স্মরণ করো, যখন তোমরা আমার কাছে অঙ্গীকার করেছিলে এবং তুর পাহাড়কে তোমাদের ওপরে তুলেছিলাম, তখন বলেছিলাম আমি যে বিধিবিধান দিচ্ছি তা মনোযোগ দিয়ে শোনো এবং দৃঢ়তার সাথে সে অনুসারে কাজ করো। ওরা বলেছিল আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। সত্য অস্বীকার করার কারণে ওদের অন্তরে বাছুর প্রীতি সৃষ্টি হয়েছিল। হে নবী, বলো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তবে তোমাদের ভ্রান্ত বিশ্বাসের নির্দেশিত কাজ কতই না নিকৃষ্ট। হে নবী, বলো আল্লাহ অন্যদের বাদ দিয়ে জান্নাত শুধু তোমাদের জন্যই নির্ধারিত রেখেছেন। তোমাদের এ দাবি যদি সত্য হয়ে থাকে তবে তো মৃত্যুকে তোমাদের স্বাগত জানানো উচিত, কিন্তু না, কখনোই ওরা মৃত্যু কামনা করবে না, কারণ ওরা জানে পৃথিবীতে ওরা কি কাজ করেছে আর আল্লাহ জালেমদের সব কিছুই জানেন। সব মানুষের চেয়ে, এমনকি শরিককারীদের চেয়েও দীর্ঘ জীবনের প্রতি আসক্ত হিসেবেই তুমি ওদেরকে দেখতে পাবে। ওরা সবাই হাজার বছর বাঁচতে চায়, কিন্তু দীর্ঘায়ু ওদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ওরা যাই করে আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। হে নবী, বলো জিব্রাইলের প্রতি যে শত্রুতা পোষণ করে তার জানা উচিত জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমাদের হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা স্বীকার করে, যা সত্য বিশ্বাসীদের পথ প্রদর্শক ও সাফল্যের সুসংবাদ বহনকারী। যারা আল্লাহর, তার ফেরেস্তাদের, তার রাসূলদের এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ স্বয়ং সেই সত্য অস্বীকারীদের বিপক্ষে। নিশ্চয়ই আমি তোমার প্রতি বহু সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, সত্যত্যাগী ছাড়া কেউ এগুলো অস্বীকার করবে না। তবে যখনই ওরা কোনো ওয়াদা করেছে তখনই ওদের কোনো না কোনো দল সে ওয়াদা ভঙ্গ করেছে। আসলে ওদের অধিকাংশই সত্য বিশ্বাসী নয়। যখন আল্লাহর কাছ থেকে কোনো রাসূল এসে ওদের কিতাবের সত্যতা সমর্থন করে, তখন পূর্বতন কিতাবীদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে লুকিয়ে ফেলে যেন ওরা কিছুই জানে না। ওরা অনুসরণ শুরু করল শয়তানি চর্চার, যে চর্চা সুলাইমানের রাজত্বকালে সত্যত্যাগীরা করেছে, অথচ সুলাইমান কখনো সত্যত্যাগ করেনি, কিন্তু শয়তানরা সত্যত্যাগ করেছিল। ওরা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত, ওরা জাদুবিদ্যা শিখেছিল ব্যাবিলনে হারুত ও মারুতের কাছ থেকে। হারুত ও মারুত কাউকে শিক্ষা দেওয়ার আগে বলতো, দেখো আমরা হচ্ছি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, তোমরা সত্য ত্যাগ করো না। এ দুজনের কাছ থেকে ওরা এমন জাদু শিখল যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। অবশ্য তা প্রয়োগ করে ওরা কারো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। জাদু শিখে আসলে ওরা নিজেদেরই ক্ষতি করেছে, যা ওদের কোনো উপকারে আসেনি। ওরা নিশ্চিতভাবেই জানতো এ পথে গেলে পরকালে কোনো কল্যাণ নেই। হায়, যদি ওরা জানতো কত নিকৃষ্ট জিনিসের বিনিময়ে ওরা ওদের আত্মাকে বিক্রি করেছে। অথচ সত্য বিশ্বাস করলে এবং আল্লাহ সচেতন হলে নিশ্চয়ই ওরা
আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত। হায়, যদি ওরা এ সত্যকে বুঝত। হে বিশ্বাসীগণ, রাসুলকে লক্ষ্য করে রাইনা বলো না, উঞ্জুর না বলো, এবং রাসুলের কথা মনোযোগ দিয়ে শোনো। সত্য অস্বীকারীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিতাবীদের মধ্যে যারা সত্য অস্বীকারী এবং শরিককারী, তারা চায় না যে প্রতিপালকের কাছ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক। অথচ আল্লাহ যাকে চান তাকেই নিজের বিশেষ অনুগ্রহের পাত্র হিসাবে মনোনীত করেন। আল্লাহ মহা অনুগ্রহদাতা। আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলে যেতে দিলে তার সমতুল্য বা তার চেয়ে উত্তম আয়াত পেশ করি। তুমি কি জানো না আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান? তুমি কি জানো না মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো রক্ষাকারী বা সাহায্যকারী নেই? হে বিশ্বাসীগণ, পূর্বে মুসাকে তার সম্প্রদায় যেভাবে প্রশ্ন করত, তোমরা কি তোমাদের রাসূলকে সেভাবে প্রশ্ন করতে চাও? বিশ্বাস স্থাপন করার পরিবর্তে যারা সত্যকে অস্বীকার করেছে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়েছে। সুস্পষ্টভাবে সত্য সম্পর্কে অবহিত হওয়ার পর স্বার্থপরতা ও ঈর্ষার কারণে কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে সত্য অস্বীকারী রূপে ফিরে পেতে চায়। তোমরা ওদের ক্ষমা করো ও উপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। পরকালীন মুক্তির জন্যে তোমরা যতটুকু সৎকর্ম করবে তার সবটাই আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহ তোমাদের সব কাজেরই দ্রষ্টা। ওরা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটি ওদের মিথ্যা প্রত্যাশা। বলো, তোমরা সত্যবাদী হলে এর সাপক্ষে প্রমাণ পেশ করো। আসল সত্য হচ্ছে, তোমাদের মধ্যে যারাই আল্লাহ হতে পুরোপুরি সমর্পিত হবে এবং সৎকর্ম করবে, প্রতিপালক অবশ্যই তাদের যথাযথ পুরস্কার দেবেন, তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। ইহুদিরা বলে, খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই। খ্রিস্টানরা বলে, ইহুদিদের বিশ্বাসের কোনো সত্যতা নেই। অথচ উভয় সম্প্রদায়ই কিতাব পড়ে। আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নেই তারাও অনুরূপ দাবি করে। সুতরাং শেষ বিচারের দিন আল্লাহ এ মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করবেন। আল্লাহর মসজিদসমূহে তার নাম স্মরণ করতে যে ব্যক্তি বাধা দেয় এবং তা ধ্বংস করার চেষ্টা করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? অথচ মসজিদে বিনয় অবনত চিত্তে প্রবেশ করা উচিত। পৃথিবীতে ওদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং পরকালে অপেক্ষা করছে কঠিন শাস্তি। পূর্ব পশ্চিম সবই আল্লাহর। তুমি যেদিকেই মুখ করো সেদিকেই আল্লাহকে পাবে। আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞ। ওরা বলে, আল্লাহ সন্তান নিয়েছেন, তিনি একথার পঙ্কিলতা থেকে মুক্ত, তিনি মহাপবিত্র মহামহিম। আসলে মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছুই তার একান্ত অনুগত। আল্লাহ মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা। যখনই কিছু করতে চান তিনি শুধু বলেন হও, তখনই তা হয়ে যায়। মূর্খরা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন, অথবা আমাদের নিকট কোনো অলৌকিক নিদর্শন আসে না কেন? ওদের পূর্বসূরীরাও ওদের মতো এভাবেই বলতো। সকল পথভ্রষ্টের অন্তর একই রকম। বিশ্বাসীদের হৃদয়ের সামনে আমার নিদর্শনসমূহ উজ্জ্বল ও সুস্পষ্ট। হে রাসুল, আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। জাহান্নাম যাদের ঠিকানা, তাদের ব্যাপারে তোমাকে কখনোই কোনো প্রশ্ন করা হবে না। ওদের মতাদর্শ অনুসরণ না করা পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না। ওদের বলো, আল্লাহর পথনির্দেশই প্রকৃত পথনির্দেশ। সত্য জ্ঞান লাভের পর তুমি যদি ওদের ভ্রান্ত ধ্যান ধারণা অনুসরণ করো, তাহলে আল্লাহর হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।
তোমার কোনো সাহায্যকারীও থাকবে না। আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ ও অনুসরণ করে তারাই সত্যিকারের বিশ্বাসী, আর যারা এ সত্যকে প্রত্যাখ্যান করে তারা আসলেই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, স্মরণ করো তোমাদের প্রতি আমার নিয়ামতসমূহ, স্মরণ করো কতভাবে আমি অন্যান্য জাতির চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। আর সেদিন সম্পর্কে সতর্ক হও যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে না, কারো কোনো সুপারিশ কাজেও লাগবে না, আর কারো কাছ থেকে সাহায্যও পাবে না। স্মরণ করো ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা মনোনীত করেছি। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও কি নেতা হবে? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে সময়ের কথা স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানব জাতির সর্বকালের মিলন কেন্দ্র ও নিরাপদ আশ্রয়স্থল করেছিলাম। আমি বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি, তোমরা তাওয়াফকারী, আত্মনিমগ্ন ধ্যানী ও রুকু সেজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখবে। স্মরণ করো ইব্রাহিমের প্রার্থনা, হে আমার প্রতিপালক, এই শহরকে সবার জন্য নিরাপদ করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করবে তাদের ফলাহার সহ জীবিকা প্রদান করো। আল্লাহ বললেন, তবে যারা সত্যকে অস্বীকার করবে তাদেরকেও কিছু কাল জীবন উপভোগ করার সুযোগ দেব, তারপর ওদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর এ পরিণতি কতই না নিকৃষ্ট। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরে দেয়াল তুলছিল তখন তারা দোয়া করছিল, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সব শোনো ও সব জানো। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পুরোপুরি তোমাতে সমর্পিত করো এবং আমাদের বংশধর হতে এমন একটি জাতির উত্থান ঘটাও যারা তোমাতে পুরোপুরি সমর্পিত হবে। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দাও, আমাদের দোষ ত্রুটি ক্ষমা করো, নিশ্চয়ই তুমি অতীব ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, এ জাতির মধ্য থেকে তাদের কাছে এমন এক রাসূল প্রেরণ করো যে তোমার আয়াত পাঠ করবে, তাদের কিতাবের জ্ঞান ও হিকমা শিক্ষা দেবে এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করবে, নিশ্চয়ই তুমি মহাপরিক্রমশালী প্রজ্ঞাময়। আহাম্মক ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শন থেকে কে মুখ ফেরাবে? পৃথিবীতে আমি তাকে নেতা মনোনীত করেছি, আর আখেরাতেও সে হবে সৎকর্মশীল ন্যায়পরায়ণদের একজন। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন সমর্পিত হও, সাথে সাথে সে বলেছিল, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি নিজেকে সমর্পণ করলাম। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের সন্তানদের নির্দেশ দিয়েছিল, হে আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য এ সত্য ধর্ম মনোনীত করেছেন, অতএব তোমরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। অন্য কেউ নয়, বরং তোমরাই তো সাক্ষী যে ইয়াকুব মৃত্যুসজ্জায় তার সন্তানদের জিজ্ঞাসা করেছিল, আমার মৃত্যুর পর তোমরা কার উপাসনা করবে? তারা এক বাক্যে বলেছিল, আমরা সেই এক আল্লাহরই ইবাদত করব যিনি আপনার ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের আল্লাহ, তিনিই একমাত্র উপাস্য এবং আমরা তার কাছেই সমর্পিত। এরা ছিল অতীতের উম্মত, তারা যা অর্জন করেছিল তা তাদের, আর তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদেরকে ভোগ করতে হবে, তাদের কারণে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও সঠিক পথ পাবে। বলো, কখনো নয়, আমরা বরং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। ইব্রাহিম ছিল যথার্থ সত্যের অনুসারী, সে কখনো শরিককারী ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আর যা আমাদের উপর
এবং ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর নাজিল হয়েছে তাতে বিশ্বাস করি, সেই সাথে যা মুসা, ঈসা ও অন্যান্য রাসুলকে প্রতিপালকের পক্ষ থেকে দেয়া হয়েছে সব কিছুই আমরা বিশ্বাস করি। আমরা রাসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা একমাত্র আল্লাহর কাছেই সমর্পিত। ওরাও যদি তোমাদের মতোই বিশ্বাস করে তবে নিশ্চয়ই ওরা হেদায়েতের সরল পথ পাবে, আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে বুঝতে হবে ওরা অবশ্যই কঠিন গোরামি ও ভ্রান্তিতে ডুবে আছে। ওদের মোকাবেলায় তোমাদের সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সব শোনেন এবং সব জানেন। আল্লাহর রঙে রঙিন, আল্লাহ ছাড়া এত সুন্দর রং আর কে দিতে পারে? আমরা শুধু তারই ইবাদত করি। ইহুদি ও খ্রিস্টানদের বলো, তোমরা কি আল্লাহকে নিয়ে আমাদের সাথে তর্ক করতে চাও? শোনো, তিনি আমাদেরও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজের হিসাব আমাদের দিতে হবে আর তোমাদের কাজের হিসাব তোমরা দেবে। আমরা একনিষ্ঠভাবে তারই ইবাদত করি। তোমরা কি দাবি করো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিল? তাদের জিজ্ঞাসা করো কে বেশি জানে, তোমরা না আল্লাহ? আল্লাহর কাছ থেকে পাওয়া প্রমাণ যে গোপন করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তোমাদের প্রতিটি কাজ সম্পর্কে জানেন। তারা অতীতের উম্মত, তাদের অর্জন তাদের জন্য, আর তোমরা যা অর্জন করবে তার ফল তোমাদেরকেই ভোগ করতে হবে। তাদের সৎকর্মের কারণে তোমাদের কোনো ছাড় দেয়া হবে না।